হ্যালো গাইস, তো সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছে এবং ভালো আছে। তো আজকেরে মানে বিগ মানে সব থেকে বড় খুশির দিন হচ্ছে আজকে আমার, কারণ হচ্ছে মানে দু বছর স্ট্রাগল করে কষ্ট করে ঝড় ঝাপটা অনেক কিছু ভালো মন্দ খারাপ অনেক কিছু আমার উপর দিয়ে গেছে। তো কি সেই স্ট্রাগল সব কিছু তোমাদেরকে বলবো, বেশি কিছু বলবো না। তো চলো যা যাক, তারপর তোমরাই দেখবে, ঠিক আছে? মুখে কিছু বলবো না, তো চলো যা যাক, তো লেটস গো। তো এটিএমে কি কারণে ঢুকলাম তো সব তোমাদেরকে বলবো, তো এইখানে না, তো গন্তব্যস্থলে যাওয়া যাক, তো লেটস গো। তো ফাইনালি গাইস গন্তব্যস্থলে চলে এসেছি। তো কেন গেছিলাম ওখানে, তো সব কিছু বলবো তোমাদেরকে। তো দু বছরের ইউটিউব জার্নি আজকে আমার সফল হয়েছে। সত্যি আমি ইউটিউব থেকে টাকা পেয়েছি, একদম যেটা শুনেছো ঠিকই শুনেছো, ইউটিউব থেকেই। তো এই দেখো যেখানে গেছিলাম, তোমরা নিশ্চয়ই জানো যে ওইখানে হচ্ছে টাকা তোলা মেশিন, এই দেখো। তো কত কী টাকা পেয়েছি সব পরে বলবো, ঠিক আছে? তো এই যে টাকাগুলো দেখতে পাচ্ছ এখানে টাকা আছে, এটা ইউটিউব থেকে টাকা পেয়েছি, একদম সত্যি কথা বলছি। এতদিন তো যেটা ইউটিউব থেকে পেতাম না, যা কিছু কিনতাম সব জল থেকেই করে জমিয়ে করতাম, তো এটা ফাইনালি ইউটিউব থেকেই পেয়েছি। তো এটার পেছনে অনেক কারণ আছে, যেটা অনেকে সহজভাবে পেয়ে যেত ইউটিউব থেকে টাকা পাওয়ার পর, কিন্তু আমাকে এর পেছনে অনেক কষ্ট জড়িয়ে আছে। মানে এই যে দু বছরের কষ্ট করার পর কিন্তু এই টাকাটা আমি আজকে হাতে পেয়েছি। তো আর এই টাকাটা কিন্তু আমি সহজে পাইনি, কিন্তু এই টাকাটার পেছনে অনেক কারণ ছিল, ঠিক আছে? তো তা আমি ভেবেছিলাম যে টাকাটা পাবো না, যখন আমার ঢুকে গেছিলো দুদিন আগে, যখন টাকাটা আমার ঢুকে গেছিলো তো আমি খুব খুশি হয়েছিলাম। তো তারপর ভেবেছিলাম যে যাই হোক, খুশির দিনটা আজকে হয়তো দেখতে পেলাম। কিন্তু যখন আমি ব্যাংকে যাই সোমবার, তো তখন আমাকে বলছে যে না, তোমার অ্যাকাউন্টে এখনও টাকা ঢোকেনি। আমার খুব খারাপ লেগেছিলো, তো অলমোস্ট 8-9 দিন হয়ে গেছিলো। তো এই টাকাটা কিন্তু আমি অতি সহজে কিন্তু পাইনি, যারা অনেকে ইউটিউবে টাকা ঢুকলে, তো যারা অনেকে সহজেভাবে টাকা তুলতে পারতো, কিন্তু আমি একদমই মানে একদম ভুল, আমার ক্ষেত্রে অনেক ভুল ছিল। কারণ আমার যেই টাইমে ঢোকার কথা সেই টাইমে আমার ঢুকেছিলো মেলটা, ঠিকই আছে। তো তারপরে আমি যখন ব্যাংকে যাই 5 দিন পর, যেটা 5 ডেজ অলমোস্ট লেখা থাকে, তো ওটা পার করে আমি যখন যাই, তার আগেও গিয়েছিলাম ঢোকেনি, পরে যাওয়ার পরও বলছে না, তোমার অ্যাকাউন্টে কোনো ক্রেডিট হয়নি। তো আমার খুব চিন্তা পড়ে গেছিলাম, মানে খুব খারাপ লাগছে যে দু বছরের জার্নি করে এত লোকের অনেক কিছু কথা শোনার পরও মানে জাস্ট হলো না, তো একটু সবারই আপসেট হয়, তো আমিও আরও আপসেট হয়েছিল, খুব খারাপ লেগেছিলো। সত্যটা বলতে বিশ্বাস করো, মানে যারা অতি সহজে টাকাটা পায়, আমার ক্ষেত্রে কিন্তু একদমই তা হয়নি, আমার ক্ষেত্রে তার উল্টো হয়েছিল। কারণ আমার যখন মেলটা ঢোকে, তখন আমার বোনকে আমি জিজ্ঞেস করেছিলাম, 21 তারিখে তোমরা জানো হয়তো মেলটা ঢোকে গুগল থেকে যে পেমেন্টটা পাঠায়, তো আমার বোনকে বলি, বোন বলছে আমার ঢুকে গেছে। তো আমার ঢুকতে একটু দেরি হয়েছিল, তারপরে বোন বলছে যে তুই 5 দিন পর হয়তো চেক কর। তো আমি ব্যাংকে 5 দিন পর যখন গেছিলাম চেক করতে, তখন বলছে যে তোমার কোনো ক্রেডিট হয়নি টাকা। তো আমি ম্যানেজারের সাথে কথা বললাম যে আমার মানে টাকাটা হয়নি কেন, আমি মানে একদম নতুন আমি পেমেন্ট পাচ্ছি ফার্স্ট, তো আমি এসব একদম ধোঁয়াশা ছিল, তো আমি এসব কিছুই জানতাম না। তো আমি বললাম, তা ওনাদের বলার পর বলছে আমি এসব কিছুই বলতে পারবো না, তুমি এক কাজ করো, আমাদের কলকাতা মেন ব্রাঞ্চে যাও। তো আমি মেন ব্রাঞ্চে চলে গেলাম ওই দিনই। তো ওই দিন যাওয়ার পর তো ম্যানেজারের সাথে কথা বললাম, ম্যানেজার বললো যে দেখো, দেখছি আমি একটু বিষয় কী দেখলো, আমার যে মেলটা, আমি যে গুগল মেলটা যে পেমেন্টটা পাঠাই সেটা দেখালাম। তো তারপর সব কিছু চেক করার পর আমাকে বলছে যে তোমার অ্যাকাউন্টটাই তুমি ভুল দিয়েছ। তো আমার খুব খারাপ লাগছিল, তখন আমি ভাবছিলাম যে অ্যাকাউন্টটা ভুল দিয়েছি, তো কি অন্য অ্যাকাউন্টে কি ঢুকে গেল, যে অ্যাকাউন্টটা ভুল দিয়েছিলাম। তো বলছে এটা বিষয়টা বলতে পারবো না। তো তারপর বলছে যে তোমার অ্যাকাউন্টটা ভুল হয়ে গেছে। তো আমি বলছি যে আমি কি আর পাবো না টাকাটা, বলছে আমি জানি না, বলতে পারবো না এই বিষয়টা নিয়ে। আমার বোনকে বলি, বোন বড় বোনকে বলি, ছোটো বোনকে বলি, ও বলছে যে কিছু বলতে পারবো না দাদা, দেখ একটু অপেক্ষা কর, হয়তো একটু বেশি টাইম লাগতে পারে, হয়তো প্রথমবার তুই পাচ্ছিস। তো এরকম অলমোস্ট 15-16 দিন হয়ে গেছে, হয়ে যাওয়ার পর পাচ্ছি না। তারপর একদিন হঠাৎ
আমার মেসেজ আসে, মানে টাকাটা ঢুকে গেছে ফাইনালি, মানে আমি এতটা খুশি। আর তার আগে আমি ভেবেই নিয়েছিলাম যে আমি টাকাটা তো পাবোই না, যে দেখতে পাচ্ছি টাকাটা যেমন পেয়েছি যতটা আনন্দ হচ্ছে ঠিক ততটাই কিন্তু আমার পেছনে অনেক কষ্ট ছিল, ঠিক আছে। তো আর সব থেকে বড় কথা, দুটো বছর আমাকে কষ্ট করতে হয়েছিল, দুটো বছর, কারণ আমাকে অনেকে অনেক কিছু বলেছে। তো ভালো ভালো হয়েছে আমার সাথে, খারাপও হয়েছে, খারাপটা বেশি, কারণ যারা ইউটিউব করে, যারা ভালো কিছু করতে যায়, তাদের জন্য অবশ্যই খারাপটাও আসে। তো খারাপটা আমার সঙ্গে অবশ্যই হয়েছিল, তো আমি খারাপ থেকেই শুরু করছি, ভালোটা পরে বলবো। খারাপটা এটাই যে যখন আমি জল দিতাম, তোমরা হয়তো অনেকে দেখেছো আমার ভিডিওতে জল দিতাম, আমি জল ব্যবসা এখন আমি করি, জল দিই, তো সেই জলের সাথে সাথে বেশি আমার জল তেমন যেত না, এখন হয়তো বেশি আমার কাস্টমার হয়েছে। তার আগে কাস্টমার কম ছিল, ইনকাম কম ছিল, তো সেখান থেকে বলতো যে ভিডিও করছে, ভিডিও করে কী হবে, ইনকাম কর, এই কর, সেই কর। তো সত্যতা বলতে সত্যি তো আমি এখনও ইনকাম করতে পারিনি ইউটিউব থেকে, ঠিক আছে। তো ওইখান থেকে করে কি কোনো ইনকাম হয়, এই হয়, অনেকে অনেক কথা বলেছে, মানে সেগুলো আমি নাম নিচ্ছি না। তো মানে বিশেষ করে আমার বাড়ির লোকও বলেছে, যেমন আমার বাবা, মানে বাবা হয়তো মা কেউ খারাপ চায় না, তখন বাবা বলতো যে ভিডিও করছিস তো একটু ভালো কাজ কর। তো তারপর আপসেট হয়ে পড়েছিলাম যে যেহেতু ইনকাম করতে পারছি না সত্যি। তো তারপর আমি 10-15 দিন মতো ভিডিও আমি দিতাম না ইউটিউবে। তো তারপর কি মনে হলো যে বোন করছে, বোনের দেখে আমি সত্যতা বলতে বোনকে দেখে আমি ইন্সপায়ার হয়েছিলাম। তো দেখছি বোন ভালো ভালো ভিডিও করছে, বোনের ভিউজ হচ্ছে, তো আমি ভাবলাম যে জল দেওয়ার পর আমি তো কাজ করব, আমি আমার কাজটাকে আগে রাখবো, তারপর ভিডিওটাকে পরে। তো কাজ করতে করার পরে যখন দিনের শেষে ঘরে ঢুকতাম বা দুপুরবেলা বিকেলবেলা ফিরতাম, তখন আমি ভাবতাম হয়তো 15 সেকেন্ডের ভিডিও কতক্ষণ টাইম লাগবে, যেটা খেতে গিয়ে আমার একটা ফালতু টাইম, স্নান করার আগে যে ফালতু টাইম, সেই টাইমটুকু নিয়ে আমি কিন্তু এইভাবে আস্তে আস্তে ভিডিও করতে 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 আজকে কিন্তু দুটো বছর আমাকে কষ্ট করতে হয়েছে। অনেকে অনেক কিছু বলেছে, জাস্ট আমি সহ্য করে গেছি, এই কান্দে নিয়েছি, আর এক কান্দে বের করিনি, বাস রেখে দিয়েছি যে ঠাকুরকে ডাকতাম যে ঠাকুর, যে যেদিন আমি একটা ভালো, আমি তুমি মানে ভালো, আমি যখন ইনকাম করতে পারবো বা ভালো একটা কিছু করতে পারবো, সেদিন কিন্তু আমি জবাবটা দেবো। কিন্তু আমি কাউকে জবাব দিতে চাইও না, যে যেটা বলছে বলুক, যে যেটার কর্ম সে সেটাই করে, যে যেটা মানে বলতে চায় বলুক, আমি কিছুই বলবো না। তো একটাই কথা বলবো, হিংসা করো না, তোমারও হবে, তুমিও চেষ্টা করো, এটাই বলবো, ঠিক আছে। এটার পেছনে যেমন আমাকে কষ্ট করতে হয়েছিল ঠিক তেমনই, কি বলবো আর মানে ভাষা নেই, মানে মানে যে কষ্টটা, এই যে আজকে যে আনন্দটা করছি তার পেছনে অনেক অবশ্যই কষ্টটা ছিল। তো আর ভালোটা এটাই বলবো যে ভালো হচ্ছে আজকে এই যে তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসায় আজকে এই যে টাকাটা আমি পেয়েছি। আর হ্যাঁ, টাকাটার কথাটা বলি, টাকাটা হচ্ছে এইখানে যা আছে, টাকাটা বলাটা নিয়মটা উচিত না যে কত টাকা আছে। তো এইখানে যা আছে তোমাদেরকে বলে দিচ্ছি আমি, তো এইখানে যা আছে একটা ভালোভাবে একটা স্মার্ট অ্যান্ড্রয়েড ফোন কিনা যাবে। তো এটাই হচ্ছে কথা। তো আর কি বলবো, আর এটা সবাইকে দেখাতে চাই, দেখো যারা যারা বলেছিলে যে আমার ইনকাম কী করছিস, হ্যাঁ এইসব করে কী হবে, ছ্যাঁতা ব্যথা অনেক কিছু বলেছিলো, তো তাদের উদ্দেশ্যে আমি দেখাতে চাই এই যে সত্যি কথা বলছি, এটা কিন্তু আমাকে ইউটিউব থেকে দিয়েছে। আর সব থেকে বড়ো কথা বলতে ভুলে গেছি যে ইউটিউবকে আমি ধন্যবাদ জানাতে চাই, বিগেস্ট, কারণ আর সব থেকে থ্যাংকস টু জানাতে চাই যে থ্যাংকস টু হচ্ছে গুগল, গুগল আমাকে এটা পাঠিয়েছে ইউটিউবের হাত ধরে। তো এই দুজনকে আমি খুব ধন্যবাদ দিতে চাই, কারণ ইউটিউব প্ল্যাটফর্মটা আমার জীবনে কিছুটা হলেও আমার জীবনে যে আর্থিক যে প্রবলেমটা আমার ছিল সেটা হয়তো কিছুটা ঘুচিয়েছে। তো এটাই বলবো, তো আর বেশি কিছু বলছি না। তো তোমাদের উদ্দেশ্যে কিছুটা কথা বলবো, সেটা হচ্ছে যে তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, তোমাদেরকেও জানাতে চাই যে তোমরাও এরকমভাবে স্ট্রাগল করো, অবশ্যই পাবে। আর আমি তো সব থেকে ভেবেই নিয়েছিলাম যে আমি টাকাটা আমি 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 ইনকাম করতে পারবো না, আমি ভেবেছিলাম হয়তো যারা বড় বড় ইউটিউবার, যাদের 1-2 লাখ করে ভিউজ হয়, ঠিক আছে, তো মানে যাদের মিলিয়ন সাবস্ক্রাইব তারা হয়তো পায়, তো আমি তো ভেবেছিলাম যে পাবোই না। তো সত্যি কথা বলছি, ইউটিউবটা হচ্ছে সবার জন্য, সবার জন্য, এখনও বলছি ইউটিউবটা সবার জন্য। তো তোমরা যারা যারা এরকম ভিডিও করছো, তারা ভিডিও করে যাও, দেখবা তোমরাও সাকসেস হবে। এরকম এই যে কষ্টের দিনগুলো আজকে যে আমি হাতের মুঠোই পেয়েছি, এটা তোমরাও পাবে।
তো আর কি বলবো, আর তোমাদের সত্যি কথা বলতে তোমাদের ভালোবাসা এবং তোমাদের সাপোর্টের জন্য কিন্তু আজকে আমি এই অবধি আসতে পেরেছি। তো তোমরা না থাকলে আমি কিছুই না। তো আর কি বলবো, আর মানে নার্ভাস হয়ে যাচ্ছি। তো আর তোমরা এইভাবে আমাকে ভালোবাসা দিতে থাকো, ঠিক আছে? তো আর ভিডিও দেখতে থাকো। আর তোমরা ভিডিও মানে ভিউজ হচ্ছে না কেন, তোমরা কি আমাকে মানে পছন্দ করছো না বা আমার ভিডিও পছন্দ করছো না? যদি সেরকম হয় খারাপ কমেন্টগুলো আমি নিই এবং ভালো কমেন্টও নিই, খারাপ কমেন্টগুলো অবশ্যই নিই। তোমরা খারাপ হোক ভালো হোক সেটা কমেন্টে জানাও, আর কেমন টাইপসের ভিডিও তোমরা পছন্দ করো সেরকম টাইপসের অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আর কিছু বলতে চাই না। তো চলো, টাটা, সবাই ভালো থাকবে। আর এরকমভাবে সবাই ভিডিও করে যাও, অবশ্যই সবাই তোমরা কষ্টের ফল পাবে। আজকে আমি এই কষ্টটা করেছি 2 বছর, তাই কষ্টের ফলটা আমি আজকে পেয়েছি। তো তোমরাও আশা করি পাবে। তো চলো, টাটা, সবাই ভালো থাকবে। তো আর একটা কথা বলতে ভুলে গেছিলাম যে আমি মনিটাইজেশন কীভাবে করলাম, তো সব কিছু তোমাদেরকে বলবো। যদি তোমরা এই ভিডিওটা চাও তো তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করো, কমেন্ট করলে তাহলে সেরকমভাবে ভিডিও দেবো, ঠিক আছে? তো কীভাবে মনিটাইজেশন অন করলাম, তারপর কীভাবে আমার ফার্স্ট পেমেন্টটা হলো, সব কিছু তোমাদেরকে বলবো। তো চলো, টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে, লাভ ইউ।